পরবর্তী প্রশ্ন হচ্ছে সাধারণত অসুস্থ অবস্থায় নামাজের মধ্যে কান্নার সময় এবং বাইরে নাকের পানি রুমাল বা লুঙ্গি থেকে লুঙ্গিতে মুছে থাকে সেটা নিয়েই সালা আদায় করি তাতে কি অসুবিধা হবে এর জন্য কি আমরা কি করতে পারি নাকের পানি বা কান্নাকাটি কখনো বের হয়ে গেলে বা এমনিতে সর্দির কারণে বের হলে সেটা যদি কোনো কাপড়ে বা কোনো আস্তিনে অথবা কোনো এতে লেগে যায় সেটার কারণে সালাতের কোনো ক্ষতি হবে না সালাতের কোনো ক্ষতি হবে না কারণ এটা আপনার নাফাক জিনিস নয় এটা পবিত্র জিনিস এটা হচ্ছে এমন হতে পারে যে এটা এয়া জিনিস ময়লা জিনিস এটা মানুষ ইয়া করে এটাকে ভালো মনে করে না এটা খারাপ এই অর্থে কিন্তু নাফাক নয় নাফাক থাকলে মুখের ভিতরে নাফাকের কিছু নেই আলহামদুলিল্লাহ সুতরাং এই জাতীয় জিনিসগুলো অনেক সময় বের হয় এগুলো বের হওয়ার অর্থ এই নয় যে এগুলির কারণে নাফাক হয়ে গেছে এটা ঠিক নয় এই জন্য আপনার রুমাল বা লুঙ্গিতে আবার পকেটে রাখিয়ে দিয়েছেন অথবা টিস্যুতে মুছে পকেটে রাখছেন পরবর্তী ফেলে দিবেন এটাতে কোনো নাফাকের কোনো কিছুই নেই এবং কোনো সমস্যা নেই চলাৎ হয়ে যাবে এখন প্রশ্ন সলাতের মধ্যে এটা কি না হ্যাঁ যখন থাকতে পারবেন না কি করবেন অনেক সময় নাকের পানি এসে মুখে পর্যন্ত চলে আসে ঢুকে যাচ্ছে আপনি কি করবেন আপনি টিস্যু বের করে মুসতে পারবেন অথবা আপনি কাপড় মুছে ফেলতে পারবেন যাতে করে আপনি সলাাদটা সুন্দর মতো আদায় করতে পারেন কারণ এটার জন্য আপনি নাক নাক কেরাত পারবেন না আল্লাহ সলাতে দিকে মনোযোগ দিতে পারবেন এই জন্য আপনাকে সেটা মুছে ফেলতে হবে এবং মুছে যদি পারেন পকেটে রেখে দিবেন এই জন্য হাত বের করার কারণে সলাদ নষ্ট হবে না অর্থাৎ নাকের পানি মুসার জন্য বা কাশি আটকে রয়েছে গলা কিছু কথা বলতে পারছেন এটা নিয়ে নিলেন এ দিয়ে কোনো টিস্যু দিয়ে কিছু দিয়ে নিয়ে নিলেন পকেটে রেখে দিলেন পরে ফেলে দিলেন এটার জন্য আপনার সলাদ নষ্ট হবে না কিছু হবে না এটা আমলে কাশির নয় বেশি বেশি কাজ নয় উমা আস তাকে পিঠে উঠাতেন আবার নামাতেন কতটুকু আবার দেখেন ইসলামের নাতি হাসান হোসেন কখনো পিঠে ঘোড়ার মতো পিঠে উঠে বসে থাকত রসুল লম্বা আসছে করতেন কখনো তাদেরকে নামাতেন উঠাতেন এর অর্থ এই নয় যে তার সালাত নষ্ট হয়েছে এইভাবে সালাত নষ্ট হয় না এর অর্থ হচ্ছে আপনি অবশ্যই এটা মুছে ফেলবেন এবং সেটা মুছে রেখে দিয়ে পরবর্তী ফেলে দেবেন এই জন্য কিছু টিস্যু বা রুমাল পকেটে থাকা উচিত যার মধ্যে সলাতের মধ্যে কারো সমস্যা থাকলে দেখবেন তখন সেটা রাখবেন এবং সেটা সমস্যা থেকে উত্তরণের সুযোগ দেয় থাকে এটা খেয়াল রাখবেন বিশেষ করে যাদের সর্দি হয় বা তাদের কাশি হয় ঘন ঘন এবং যারা কথা বন্ধ হয়ে যায় তারা পড়তে পারে না কোরআন পড়তে পারছে না তেল আল যে আস্তাসবি পড়তে পারছে না তাদের জন্য এটা খুব জরুরি জিনিস তারা সেটা রাখবে এতে কোনো সলাতের কোনো সমস্যা হবে না আলহামদুলিল্লাহ